জেসি, আমার এখন 14 বছর বয়স, 41 না 14। উল্টা উল্টা মোমবাতি লাগাইছে ইচ্ছা হইলা। চোদ্দ বছর না, আসলে পড়ে পাওয়া 14 আনা। ব্যাপারটা হলো এরকম যে মোটামুটি জীবনের যুদ্ধ শুরু হয়েছিল 14 বছর বয়স থেকে, আর আজ কিন্তু বয়সটা উল্টে গেছে। আজ আমার বয়স কিন্তু এখন 41 বছর, মানে 41, 41 বছর বয়সে আমি কিন্তু পড়লাম। আর সেই জন্যেই এটা একটা জীবনের একটা নব অধ্যায়, একটা নতুন জন্ম শুরু হলো মনে করছি। তাই ঈশ্বরকে নিবেদন করে কিন্তু এই বছরের জন্মদিনটা আমি পালন করছি। এমনি তো রাজ্যের যা পরিস্থিতি, বিশেষ করে আরও ভালো হবে বললে এটাই যে এলাকার যা পরিস্থিতি, এলাকায় একটা দুর্ঘটনা ঘটে গেছে, মর্মান্তিক দুর্ঘটনা, যা নিয়ে রাজ্য না সারা পৃথিবী তোলপাড় হয়ে যাচ্ছে। একটা মেয়েকে মর্মান্তিকভাবে খুন করা হয় বলতে পারো, মৌমিতা দেবনাথ, তার নামটা আমি উল্লেখ করলাম এখানে। তো সেটা নিয়ে কিন্তু ভীষণই একটা যন্ত্রণাদায়ক মৃত্যু, খুব কষ্ট দিয়ে মেয়েটিকে মেরেছে, যেটা ভাবলে চোখে জল আসে। সেই জায়গায় দাঁড়িয়ে এত আনন্দ উৎসব সত্যিই ভালো লাগছে না, কিন্তু ঈশ্বরকে নিবেদন করে আমি এই বছরের জন্মদিনটা করব, এটাই আমি মা বাবার কাছে জানিয়েছিলাম। মা বাবা আসলে জন্মদিনটা যেরকম অন্য বছরগুলো হয় সেইভাবেই করতে চেয়েছিল। আমার আয়ু কামনায়, আমার মঙ্গল কামনায়, মা বাবা যেমন, প্রত্যেকটা মা বাবা যেমন জন্মদিন পালন করে তার সন্তানের, সেইভাবেই মা বাবা কিন্তু এই বছরও জন্মদিন পালন করতে চেয়েছিল। কিন্তু আমি বলেছিলাম যে না, ঈশ্বরকে নিবেদন করেই এই বছরের জন্মদিনটা তার পায়ে সঁপে দাও। তো সেই জন্য কিন্তু সেইভাবেই আয়োজনটা হয়েছিল, পুরোপুরি নিরামিষ একটা খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল। দেখতেই পাচ্ছ, পোলাও, বেগুনি, নিরামিষ আলুর দম, চাটনি, মিষ্টি, পাঁপড়, এইসব আর কি দিয়ে আজকে জন্মদিনটা পালন হচ্ছে। তো প্রথমেই আমি কিন্তু আমার শিব ঠাকুরের জন্য এই থালাতে আমি শিব ঠাকুরের জন্য একদম আগ খাবারটা, মানে একদম প্রথমের খাবারটা, আগের খাবারটা আমি তুলে নিলাম শিব ঠাকুরের জন্য। তো শিব ঠাকুরকে আমি কিন্তু এই ভোগের থালাটা সুন্দর করে সাজিয়ে শিব ঠাকুরের সামনে দিয়ে আমি ধূপকাঠি, তারপরে প্রদীপ, এগুলো প্রজ্বলিত করলাম, ঠাকুরকে খেতে বলছি। এইভাবেই মানে পুজো দিয়েই আজকে জন্মদিনের সূচনা হলো, হিসেব মতো সন্ধ্যাবেলায় জন্মদিনের সূচনাটা হলো, কারণ দুপুরবেলা কিন্তু আমাদের কোনোভাবে একটু সেদ্ধ ভাত খেয়ে আমরা থেকেছি, সেটাও নিরামিষ সেদ্ধ ভাত, নাতর চালের ভাত দিয়ে আমরা আলু সিদ্ধ ভাত শুধু ভাতে ভাত খেয়েছিলাম। তো এই সন্ধেবেলায় এই আয়োজন করা হয়েছে, বাবাকে প্রথমে এই ভোগ নিবেদন করে তারপরে আমাদের বাকি সন্ধ্যার যে আয়োজন সেগুলো করা হয়েছে। তেমন কিছুই করা হয়নি, আমার বাড়িতে ভাড়াটিয়া আছে, বেশ তিনজনের মতন ভাড়াটিয়া আছে, তিন ঘর ভাড়াটিয়া আর কি। তো ওরা ছিল জন্মদিনে, আর আমার ঘরের লোক যারা আমার দিদি, দিদির ছেলে, ছেলের উডবি ওয়াইফ, এরা আর কি, দিদির ঘরের যারা, দিদি আসতে পারেনি যদিও, কিন্তু দিদির ছেলে, দিদির ছেলের উডবি ওয়াইফ ছিল, এদিকে আমার ভাড়াটিয়ারা ছিল, আমার বাবা মা ছিল, আমরা পরিবারের সবাই ছিলাম, আর এদিকে শাশুড়ি সব অনুষ্ঠানে মানে সেইভাবে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না থাকতে, ওই জন্য শাশুড়ি খাবারটা আমায় আলাদা করে প্যাক করে দিতে হয় সবসময়। তো এই বাড়িতে যেহেতু শিব ঠাকুর পাতা রয়েছে, এটা আমার নিজের বাড়ি, তো এই বাড়িতে আমার শিব ঠাকুর পাতা রয়েছে, তাই জন্য এখানে আমার আয়োজনটা করতে হয়েছিল জন্মদিনের। আর শ্বশুর বাড়ি, মানে আমার শাশুড়ি মায়ের বাড়ি, সেখানেই শাশুড়ি মা আজকে আছেন, যেহেতু এই অনুষ্ঠানে থাকছেন না, ওই জন্য তার খাবারটা আমার পাঠিয়ে দিতে হয়েছিল। তো শিব ঠাকুরকে আমি এদিকে খাবার নিবেদন করে
তার ভোগ নিবেদন করে সেই ভোগের থালার মধ্যে ফুল আর ভোগের যে জল দিয়েছিলাম সেই জলের মধ্যে একটু ফুল দিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই জানো শিবের ভোগে কিন্তু তুলসী পত্র লাগে না, মানে তুলসী পাতা দিতে নেই, শুধুই ফুল দিতে হয়। তো ফুল দিয়ে আমি বাবার কাছে এই প্রার্থনাই করছি যে বাবা শুধু আমার মঙ্গল করো এমন নয়, সকলের মঙ্গল করো। পৃথিবী যেই উত্তাল একটা পরিস্থিতিতে রয়েছে সেই পরিস্থিতিটা যেন শান্ত হয়ে যায়, আর আমাদের পাড়ার মেয়ে, আমাদের পাশের পাড়ার মেয়ে মৌমিতা, ও যেন সঠিক বিচারটা পায়। তো এই প্রার্থনা করেছিলাম বাবার কাছে, আর সেইভাবে কিছু ঠাকুরের কাছে আর চাওয়ার নেই। ঠাকুর আমায় যা চেয়েছি তার থেকে অনেক বেশি কিছু ঠাকুর আমায় দিয়েছে, তো ঠাকুরের কাছে সেইভাবে কিছু চাওয়ার নেই আর। ঠাকুরকে সবসময় খালি এখন একটা কথাই বলি, ঠাকুর তোমার যেন থাকার ঘরটা আমি তৈরি করে দিতে পারি, আমি যেন মন্দিরটা তৈরি করে দিতে পারি তোমার, এর থেকে বেশি আর এখন কিছু চাওয়ার নেই আমার। হ্যাঁ, কিন্তু এখন বাবাই অনেকটা বড় হয়ে গেছে, কষ্টের সময় অনেকটা গেছে, সিঙ্গেল মাদার ছিলাম, বাবাই ক্লাস 2 যখন তখন থেকে আমার কাছে একা বড় হয়ে উঠেছে। আস্তে আস্তে এখন বাবাই ক্লাস 11, সবই বাবার দয়ায়। বাবা অতটা শক্তি, মানসিক শক্তি, দৈহিক শক্তি দিয়েছিল বলেই হয়তো আমি ছেলেকে এতটা বড় করে তুলতে পেরেছি, আর দেখতে দেখতে আমিও কিন্তু বড় হয়ে গেছি। কিন্তু 14 বছরেই এখনও আটকে আছি এই জন্যই, কারণ দেখবে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এটা হয় যে যেই বয়সটায় একটা ধাক্কা আসে সেই বয়স টাই যেন সে আটকে থাকে, সে আর এগোতে পারে না, আর ওই জন্যই হয়তো এখনও 14 বছরই মনে হয় নিজেকে। আর তার থেকেও বড় কথা একটা যে আমি সবসময় বাচ্চাদের মধ্যে থাকতে ভালোবাসি, ছোটোবেলা থেকে মানে 14 বছর বয়স থেকেই আমি নিজে ড্রয়িং শেখানো শুরু করি। তো আমি সবসময়ই একদম ছোটোবেলা থেকে এখন পর্যন্ত বাচ্চাদের নিয়ে প্রচণ্ড থাকি বলে আমার ছেলে মানুষগুলো কিন্তু একেবারেই যায়নি। তো তো এইভাবেই বেঁচে থাকতে চাই আমার বাকিটা জীবন, তোমরা পাশে থেকো, আমি তাহলে আমার বাঁচার প্রেরণা আরও অনেক বেশি পাবো। রাজ্যের যা পরিস্থিতি তাতে জন্মদিন আলাদা করে পালন করতে একদমই ভালো লাগে না, কিন্তু মা বাবারও তো একটা ইচ্ছে থাকে যে তার মেয়ে যেন আয়ু আরও বৃদ্ধি পায়, ওই জন্য কিন্তু মা বাবা জন্মদিন পালন করে। আর আমার এবারে ইচ্ছেই ছিল না একবারে জন্মদিনটা হোক, কিন্তু মা বাবার ইচ্ছেতে জন্মদিন হয়তো সেইভাবে পালন হবে না, কিন্তু আজকে যেহেতু সোমবার, বাবারই দিন, সোমবার আমরা নিরামিষ খাই, তো বাবাকে একদিনও শ্রাবণ মাসে একদিনও আমরা ভোগ দিতে পারিনি, যেটা অন্ন ভোগ দেয় সেটা দিতে পারিনি, তাই জন্য কিন্তু আমি ঠিক করলাম আজকে বাবাকেই ভোগ দেব। যদি এরকমই হয় যে আমার আয়ু কামনায়, আমার মঙ্গল কামনায় জন্মদিনটা পালন হবে, তাহলে ঈশ্বরের হাতে সমর্পণ করে সেই ভোগ আমরা কিন্তু গ্রহণ করছি আজকে। তো আজকে খুব সামান্যই আয়োজন করেছি, সেই আয়োজন করে সেই ভোগ আমরা সবাই গ্রহণ করব, আর আশেপাশে কিছু আমার পাড়ার কাকিমা কাকু জেঠু যারা আছে খুব ভালোবাসে যারা, তাদের একটু প্রসাদ আমি যাতে দিতে পারি সেইভাবে আয়োজনটা করা হয়েছে, পুরোটাই আমার বর আমার বাবা মায়ের উদ্যোগে। তো এতটুকুই, তোমরা দেখতে পারো পুরো ভিডিওটাই আমি দেবো যে আজকে আমরা কী কীভাবে আমার জন্মদিনটা শুধুই ঈশ্বরের পায়ে নিবেদন করে সেই পুরো জন্মদিনটা আমরা পালন করলাম। দেখতে থাকো আমাদের পুরো ভিডিওটা। হ্যাঁ, ততক্ষণের জন্য একটু টাটা। আমি জন্মদিন না করতে চাইলেও কিন্তু দেখা যায় কি যে চলুক না, কেন অসুবিধা নেই, না করতে চাইলেও জন্মদিন ঠিক দেখি সবাই মিলে ঠিক একটা ব্যবস্থা করেই ফেলে। তো এইবারে তো যেহেতু শিব ঠাকুর পেতেছি, আমার মা বাবা আর কি
শিব ঠাকুরের চরণেই আমাকে ফেলে রেখেছে। আবার তোমরা যেন এরকম বলো না যে অতি ভক্তি চোরের লক্ষণ, ব্যাপারটা তা নয়। আমাকে শিব ঠাকুরের চরণে ফেলে রেখেছে, এই জন্যে আমি বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, অনেক কষ্টের জীবন কাটিয়ে এসেছি, শারীরিকভাবে মানসিকভাবে ভীষণভাবে বিধ্বস্ত অবস্থায় গেছে। এরকম হয়ে গেছিল যে সামান্য একটা গলব্লাডার অপারেশন হয়েছিল, তাতেও আমি 1.5 বছর বিছানায় পড়ে গেছিলাম, 1.5 বছর আমি বিছানায় শোয়াছিলাম, আমার বেডসোর হয়ে গেছিলো পিঠে, বাঁচার কোনো আশা ছিল না, সেই জায়গার থেকে আমি বেঁচে এসেছি। এটা আমাকে দেখে যতটাই মনে হয় না বেশ সুস্থ, অনেক ভালো কথা বলছি, আসলে ততটাও সুস্থ নই। আমার অলরেডি 5টা অপারেশন হয়ে গেছে। এবার এই প্রসঙ্গে একটা কথা বলি, অনেকে বলে যে কর্মফল, তো কর্মে কর্ম খারাপ থাকলেই তার নাকি অনেক অসুস্থতা হয়, তার অনেক রকমের সমস্যা আসে জীবনে, কিন্তু আমি এটা একেবারেই মানতে পারি না। এই জন্যই ধরা যাক, একটা বাচ্চা যখন, সদ্যজাত বাচ্চা যখন জন্ম নেয়, তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় তার মাকে সে হারায়, তাহলে সেই বাচ্চাটার কি কর্মফল বলতে পারো? স্বয়ং রামকৃষ্ণদেব, সে কিন্তু গলায় ক্যান্সার হয়ে মারা গেছিলেন, অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করে মারা গেছিলেন, তাহলে তার কর্মফল কি খারাপ বলবে বলো তো তোমরা? আসলে কর্মফল ব্যাপারটার থেকেও বড় ব্যাপার, এতটা খারাপের মধ্যে দিয়ে আমি গেছি, এই জন্যই এতটা যন্ত্রণা সহ্য করেছি, সেই সহ্যের ফলটা কোথায় যাবে? হয়তো সেই জন্যই এতটা আমি ভুগেছি, এতটা কষ্ট পেয়েছি, কারণ আমার সহ্য ক্ষমতা অসীম। জানি না, ভগবান সহ্যের ক্ষমতা হয়তো তাদেরই দেয় যারা, মানে এত কষ্ট হয়তো তাদেরই দেয় যারা সহ্য করতে পারে। সবাই তো এই কষ্ট সহ্য করতে পারে না, সবাই যদি সুখটাই নিতে চায় তাহলে কষ্টটা কে নেবে বলো? তো এটাই হচ্ছে ব্যাপার, সবাই যদি সুখটাই নিতে চায় তো কষ্টটা কে নেবে? হয়তো ভগবান মনে করেছে যে আমি কষ্টটা সহ্য করার যোগ্য, ওই জন্যই কিন্তু আমাকে কষ্টটা দিয়েছে, আর আমি কষ্টটা নিয়েছি বলেই হয়তো আমার অনেক আপনজনরা অনেক শান্তিতে থেকেছে, অনেক ভালো থেকেছে, নাহলে তাদেরও তো কষ্ট হতো, তাই না? তো এটাই বলা যে ঠাকুরের পায়ে, শিব ঠাকুরের পায়ে আমাকে বাড়ির লোক ফেলে রেখেছে যাতে আমি সুস্থ থাকি, আমি দীর্ঘজীবী হই। এই জন্যই আমরা কিন্তু, আমার মাও ভীষণ অসুস্থ, এমনিতেও আমি ছোটোর থেকেই দেখে এসেছি আমার মা অসুস্থ, তো আমার মাও এরকম ঠাকুর নিয়েই পড়ে থাকে, হয়তো ঠাকুর নিয়ে পড়ে আছে বলেই মা এখনো বেঁচে আছে, না হলে হয়তো বেঁচে থাকতো না। তো আমিও সেই ঠাকুরের চরণেই কিন্তু ঠাই নিয়েছি। তো এই হলো গিয়ে ব্যাপার, আজকে জন্মদিন তো এইভাবেই পালন হচ্ছে, এখন একটু প্রসাদ বাড়ছি পাড়ায়, পাশাপাশি যারা খুব ভালোবাসে আমাকে তাদেরকে একটু প্রসাদ আমি দেব, ওই জন্য প্রসাদটা আসলে বাড়ছি। এই চাটনি কি করে দেওয়া যায়? অনেক নেগেটিভ কমেন্টস কিন্তু আসবে আমি জানি, যে এত আড়ম্বর করছি, এই তো অবস্থা, এত শোক রাজ্যে, কেন তোমার এত আড়ম্বর হচ্ছে? সবার কাছেই, সব বাবা মার কাছেই তাদের সন্তানরা খুব প্রিয় হয়, তাদের আয়ু কামনায় কিন্তু এই জন্মদিন কিন্তু পালন হয়। আসলে তো আমার বাবা মাও সেটাই চেয়েছে যে আমি সুস্থ থাকি, ভালো থাকি, ওই জন্য ঠাকুরের এই অনুষ্ঠানটা করে আমরা একটু সবাইকে ভোগটা দেওয়ার চেষ্টা করছি আর কি, যতটা সম্ভব। আমরা পাপড়টা দিলেও রাস্তাঘাটে উড়ে যাবে, তারপরে মিষ্টি দিই, তারপরে দিই। খুব সামান্যই দিতে পারছি, আমার সাধ্য অনুযায়ী যতটা সাধ্য, এর মধ্যে বাবা মারও কিছু কন্ট্রিবিউশন আছে, আমার বড়ের আছে, আমার নিজের কিছু কন্ট্রিবিউশন আছে, এই সব মিলিয়েই আমরা অনুষ্ঠানটা আর কি করছি। সত্যি কথা বলতে আমরা দুপুরবেলা কি খেয়েছি জানো, দুপুরবেলা
আমরা কিন্তু নিরামিষ খেয়েছি, আর অত আড়ম্বর কিছুই নেই, মাছ মাংস ওসব আড়ম্বর নেই। দুপুরবেলা জাস্ট সিদ্ধ ভাতই খেয়েছি, আলু সিদ্ধ ভাত। আমার বড়ি এসে পুরোটাই রেডি করেছে, আলু সিদ্ধ ডাল সিদ্ধ একসাথে মেখে আমাকে। আমি আমার আজকে আবদার ছিল যে প্রত্যেক দিন আমি বেড়ে খাওয়াই সবাইকে, তো আজকে কিন্তু আমাকে বেড়ে খাওয়াতে হবে। ওই জন্য কিন্তু আমার বর করেছে কি আজকে ওই সব কিছু বেড়ে টেড়ে দিয়েছে, ছেলেকে আমাকে সবাইকে বেড়ে দিয়েছে ও, তো আমরা সবাই মিলে খেয়েছি। আর এইবেলা এইভাবেই আমি অনুষ্ঠানটা করছি। এতটা কষ্টের জীবন গেছে মোটামুটি বলতে পারো 2000 না আমি ভুল বললাম, এটা আমার খুব খারাপ সময় শুরু হয়েছে হচ্ছে 98 সাল থেকে, মোটামুটি খারাপ সময় শুরু 98 সাল থেকে। তারপরে চলেছে এই সমানেই চলেছে, কখনো প্রফেশনাল লাইফে কখনো পার্সোনাল লাইফে। এখন যা পেয়েছি যেটুকু পেয়েছি সবটাই ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছে না থাকলে, ঈশ্বরের আশীর্বাদ না থাকলে কিন্তু কিছুই আসলে পাওয়া যায় না। তো গল্প করতে করতে আমার কিন্তু ভোগগুলো ওদিকে বাড়া হয়ে গেছে, যেগুলো পাড়ায় আমরা দেব ভেবেছি বাটিতে করে আলাদা আলাদা করে সব বেড়ে, আমি আর আমার বর গিয়ে সারা পাড়ায় মোটামুটি এই ভোগ বিতরণ করে এসেছিলাম। এদিকে ফিরে এসে দেখি কেক কিন্তু রেডি হয়ে গেছে, আর মা এদিকে পায়েস সন্দেশ এইসবও একটা প্লেটের মধ্যে করে দিয়ে দিয়েছে চামচ দিয়ে। তো এই অনুষ্ঠানটা কিন্তু ছোটরা মিলে অ্যারেঞ্জমেন্ট করেছে, মানে আমার ছেলে আর আমার দিদির দিদির ছেলে, দিদির ছেলের উড বি ওয়াইফ, ওরা মিলে কিন্তু এই প্ল্যানিংটা করেছে। আমার বর চট করে একটা কেক নিয়ে চলে এসেছিলো, আমাকে না বলে কেকটা নিয়ে চলে এসেছে, একটা সারপ্রাইজ গিফট দিয়ে দিল আমার বর। যদিও আমার বর কিন্তু আগে অলরেডি আমাকে গিফট দিয়ে দিয়েছে, আমি খুব বায়না করছিলাম এরকম শ্রাবণ মাসে যে সবাইকে বর সব মেয়েকে কাঁচের চুড়ি দেয় সবুজ রঙের, তুই আমায় কিছু দিলি না বলছিলাম যেহেতু, ওই জন্য ও কিন্তু কাঁচের চুড়ির বদলে আমাকে গ্রিন কালারের একটা শাড়ি উপহার দিয়ে দিয়েছে, যেই শাড়িটা আজকে আমি পরা রয়েছে, একটা বাটাল গ্রিন কালারের শাড়ি দিয়েছিল আমার বর। হঠাৎ একদিন দেখি ডেলিভারি বয় এসে একটা শাড়ি দিয়ে যাচ্ছে, কোনো কোড নাম্বার নিচ্ছে না। আমি ভাবলাম কি হলো, কে পাঠালো, পরে জানতে পারলাম যে এটা আমার সারপ্রাইজ গিফট ছিল জন্মদিনের জন্য প্লাস শ্রাবণ মাসের জন্য আমার বরের তরফ থেকে। তো শুরু হয়ে গেছে আমাদের সন্ধের পরের অনুষ্ঠানটা, দেখতে থাকো আমরা কিভাবে আজকে সন্ধের পরের অনুষ্ঠানগুলো পালন করলাম। আমার বাড়িতে আমার মেজোমা থেকে শুরু করে সবাই আমার ছোটবেলায় খুব কিকটি শোনাতো, জামা কাপড় উল্টে চলে যেতাম, জল ফেলে দিয়ে চলে যেতাম। মেজোমা ঘরে নেই, মেজোমা গেছে বাইরে, ও বাইরে গিয়ে মেজোমা ঘরে নেই, চারদিকে তাকিয়ে অমনি শালা মেজোমা যে জামা প্যান্ট গুছিয়ে গুছিয়ে রাখতো সবাই যে রোল পার করে বাবা করেছে। আমি কোনোদিন দুষ্টুই ছিলাম না, আর দেখতে ইয়ে করে পিটানি খাইনি কখনো, কেউ নোংরা বালতি ফেলা দিয়েছিল ছিল না। বাবাই রিং লাইটটা একটু পাশে ধর ধর, এটা কিন্তু আমার বড়ের তরফ থেকে গত বছর আমার সারপ্রাইজ বাবা ছিল। কিছু না, আপনারা আসছেন আসুন, সুস্বাগতম। পূজোই তো আছে, এটা কি ঠাকুরকে নিবেদন করে যা করা হচ্ছে, আমরা কিছু করছি না। এটা নিরামিষ কেক নিয়ে এসেছে, হট করে দেখি যায় উনি হাজির নিরামিষ কেক। কার বার্থডে কার एक्चुअली? এই যে ভিডিও করছে প্রত্যেক বছর খাচ্ছে আমার বার্থডে, তারপর বলে বার্থডে কার মনেই রাখে না। আর সুকৃতি দাকে একটু তুলছি, আসে তো দাদা, আজকে বার্থডে, আজকে দাদু বাড়ির অ্যানিভার্সারি। আরে বাবা, হ্যান্ডসাম হ্যান্ডসাম দাদা আমার। বছরে 50 বছর বৃদ্ধি পাচ্ছে না, আমাকে 50 বছর বছর বাবুসিন না আসো, কি করছো বাবু? বাবু আশীর্বাদ করে পয়সা দিবি না আমাকে, বাবু আশীর্বাদ করে পয়সা দেবে না? না
সত্যি দেবে না? এই ভিতরে আয় পাপা, তুই ভিতরে ঢুকে বস। আবার বাবার সাথে, বাবা কিন্তু হিটিং নেই আজকে। আর ভিতরে ঢোক, ভিতরে ঢোক, ওই যে বাবুর পাশে বস। এনু তুই ভিতরে ঢুকে যা, শুক্রি দিদা আর সৌমেন পাশাপাশি বস। বাচ্চা মহিলা উপরে উঠে যাও। ঝুলনের সব সাজগোজ করেছি আমি, সমস্ত সাজিয়েছি পুতুল টুতুল দিয়ে সবকিছু দিয়ে। ঝুলনের সব সাজিয়ে নিয়ে রাত্রিটা গেল একাদশীতে ঠাকুর ওঠে। এবার রাধা কৃষ্ণকে বসিয়েছি, সবকিছু করেছি। এবার ভোরবেলায় লেবার পেন, তারপর সেই আমি কি করলাম ওনাকে বললাম যে লম্পটা ধরিয়ে কুয়োর পাড়ে ধরো তো বাবু, এটা এদিকটা চেপে বসো, বাসনগুলো মাজবো। এই কি স্ট্রেন্থ, তখনকার মহিলারা কি স্ট্রেন্থ, লেবার পেন উঠেছে সেই সময় বলছে বাসন মেজে তারপর নাকি হসপিটাল যাবে লম্পো ধরে। আর এখনকার তো শুরু থেকে এই কাজ করতে নেই, ওই কাজ করতে নেই, মাজলাম ধুলাম। আগের দিন রাত্রেবেলা ঝুলন সাজে 25 কেজি চাল আমি ঝেড়ে ঠেড়ে সব গুছিয়ে রাখলাম, চাটুটাকে মেজে রাখলাম যে উনি একা কে রান্না করবে, কে কি হবে, বোন আসবে তারপর রান্না বান্না করবে, কে কি করবে না করবে, সব গুছিয়ে রেখে দিলাম। তারপরে ভোরবেলা ওই বাসন টাসন মেজে উনি বলছে রিক্সা ডেকে নিয়ে আসি, আমি বলছি না রিক্সার আমি হেঁটে যাবো, হেঁটে আমি লজ্জা পাচ্ছি। মানে কিছু না, পাড়া পাড়া ছেড়ে গিয়ে তারপরে ওই সাহাপাড়ার দিকে গিয়ে রিক্সা নিলাম, নিয়ে তারপরে বাড়ি গেলাম, এই হসপিটালে গেলাম। হসপিটাল থেকে 10:25 তোমার জন্ম। এখনকার মহিলারা একটু আদা রসুন বাটবে, তাতে বিশাল বড় কাজ করে দিবে। পারি না তখন, ওই এখন যে পারি না। তাহলে ভাই তুই এটা বলতে চাস যে তোর বিয়ে হলে মিক্সি মেশিন কিনে দিবি না বউকে? নো কমেন্টস। চাবিটা রাখ তো, ও ও পাবে বলে আর বলে দে। এই ফ্যান কি চলবে, নিভে যাবে না? হাতে মধ্যে উড়ে আসবে বাবু, এই একটু মুখটা নড়াবে, ভালো না হলে মালটা ফাটে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, সারাদিন অনেক বকু করি তো ওর জন্য, বুঝলে বুঝলে মা, বকু করার ফল এটা, বকু না করলে মানুষ হয় না। তোমার পাতে মামা, তোমার পাতে মামা, এই এদিকে আয়, বাচ্চা কাচ্চা দিয়ে আগে দি তারপরে বড়রা নিচ্ছি। তুই যেরকম ভাবে রেখেছিস সিক ব্যাপারটা, এরকম ভাবে রাখতে হতো আর কেন এরকম করিস? তোমাকে মা আলাদা
সবকিছু আর কোন করতে হবে ওখানে কেটে আমার হাতে দেবে কি আর কিস্তি হবে বাচ্চা হবে ও শরীরটা ভালো থাকবে ফ্যাট হয়ে যাচ্ছে দিনে দিনে ভাতের নিচে দিতে হবে মুনমুন লেখা যে জায়গাটা সেই জায়গাটা চেঁচে আলাদা রাখবে ঠিক আছে এটা কাউকে খেতে দেবে না আচ্ছা কি বললে এক্স মাই এক্সপেরিয়েন্স যদি লিখে তাহলে কি ভুল লেখা হবে এক্স মাই এক্সপেরিয়েন্স জাস্ট এ মিনিট লেখা ক্লোজ কথা বলছি তো জাস্ট সি আমার এখন 14 বছর বয়স 41 না 41 না 14 উল্টা উল্টা মোমবাতি লাগাইছ ইচ্ছা হই যা 16 সুইট 16 না সি সুইট 14 সুইট 14 আর 15 এ বললে তা আই 15 এ বললাম মেবি নিড টু ইনক্রিজ লিটল বিট অফ স্যালারি স্ট্রাকচার অ্যাজ পার এক্সপেরিয়েন্স তাই তো কে তুমি খেয়ে নাও আমারটা আমি খেতে পারবো আর তুমি খেতে পারবে না মানে মা বাবার বয়স কি বাচ্চা সব করে দেবো এটা পাস্তা সব কি হবে যারা আমার সাথে বড় হচ্ছে এক্সপেরিয়েন্স মানে দিদি খুব সুন্দরী দেখে খুব অল্প বয়স দেখে খুব অল্প বয়স কি এটা বলার কি খুব প্রয়োজন ছিল ব্যাপার না বাপের মা আমার বিয়ের সময় নজন আছে বারো পিস হয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটু বেশি থাকুক অসুবিধা নেই কম না হোক তখন ওই দিদি আমাকে ধরে ধরে বলে নিয়ে এই যে একসাথে হলে এত কিছু গল্প করার সুযোগ পাও বাড়িতে একা থাকলে সুযোগ পাও তারপরে কি করলো মাঝখানে একদিন কি করলো এ ভাই আয় না একটু কি করিস তুই প্রেম করছিস নাকি আমাকে প্রেম করছিস ফোন দিয়ে নিয়ে খালি বাইরে চলে যাচ্ছিস নেট অফ করে দে নেট যদি অন থাকে অফ করে দে
বলে সাগরিকা লেখো দিব্যা দিব্যা, এবার তার দিব্যা লিখে দিয়েছি, বলে এই তো তুমি শিখে গেছো তৈরি করতে গিয়ে আঙুলটা কেটেছিল, সেই জন্য রক্তে লাল হয়েছিল, একজন আমি লিখেছিলাম তো সে খুব রিয়্যাক্ট করছে না, অনেকের রক্ত ঝরেছে তাই দেখালাম। আমার বাবার আঙুলটা এখনো একই আছে, কেটে ঝুলছিল জাস্ট। আমার কাকির আবার দিদি, আমার কাকির বাবার জমি ছিল হচ্ছে ক্লাবের জমিটা, তখন দাদু হয়েছে ওয়ান এন্ড অনলি এমন একজন পার্সন পাড়া যার ফিগারও আছে মনে সাহস আছে আর শিক্ষাও আছে, আর শিক্ষাও আছে। হ্যাঁ কার জমি ছিল বলো? জমিদারের ছিল। হ্যাঁ তারপর ঘটনাটা বলো একটু। ওরা দালালি করছিল বিক্রি করার জন্য। কে দালালি করছিল? তোর মাসি মিনিকে খাওয়া একটু নামগুলো বলো আমার। দিলীপ বড়াল, হুম, তারপরে বাসুদেব পোদ্দার, দিনু কাকু, বাসু কাকু, খোকন সিংহ, আচ্ছা খোকন কাকু, গোপাল দাস, গোপাল দাসটা কে? আচ্ছা তোমার হাতটা কাটলো কি করে সেটা বলো? হাতটা কেটেছে ওই জমি ওই নিয়ে ওই মারপিট লেগেছিল, একজন আমাকে থামাতে গেছে, আমি তাকে সরাতে গিয়ে মাথায় বাড়ি পড়েছি, আর ওই হাতটা ওরকম আঙুলটানো হয়ে গেছিল, আর কারো কারো কি রক্ত ঝরেছিল না তোমার একারই রক্ত ঝরেছিল? হ্যাঁ আমি সেটাই আর কি বলেছিলাম, তো কিছুদিন হয়েছে পাড়ায় এসছে যারা তারাও বেশি জানতো আর কি, তারা ব্যাপারটা বল এমন ভাবে বললো যে না অনেকে রক্ত তোর বাবার, মানে তুই তুকারি করে সম্বোধন করছে আমাকে, তোর বাবার একার রক্ত ঝরেনি অনেকেরই রক্ত ঝরেছে, ওই জন্য আমি আজকে প্রমাণটা দিয়ে দিলাম যে মানে আই উইটনেস নিজের নিজের সেই বললো যা বলো। ওটাই তো বলছিলাম, মামাকে কর একটা অ্যাড দেব, পাত্রি চাই, এখন এই মুহূর্তে মেয়ের লোকের দিকে তাকাতেও ভয় লাগে, নিজের কাছে লজ্জা লাগে, কি ভাববে তারা, আমি তো হাতে খাবো ওটা,
এইটার উপরে এখানটা মধ্যে খেলা ধরা ফার্স্ট অফ অল আমি অত নিচু খাইতে পারবো দাদাকে দিদি তো রান্না বান্না করে কিছু দিতে পারে, এই অনুষ্ঠান হলে যেটুখানি তোদের খাওয়াতে পারি এই জন্য তো রোগা আমার ছেলে তোমার দেখে শিক্ষা রোগা হওয়া। হ্যাঁ আমি আর এনা এটা নিয়ে বৈশাখ দুজনে জামার কালা চাটনি কালা পুরো এক হয়ে গেছে। তোমাদের কি চাটনি পাশে দিয়ে দিলে সুবিধা হবে, মানে মুখ পেড়ে গেলে একটু মেখে মেখে খেলে ভালোই লাগবে। আলুর দম দেবো তোমাকে দাদা। কেক কেটে খাওয়া দাওয়া শেষে সন্ধ্যের সমস্ত অনুষ্ঠান সারবার পর এখন কিন্তু বাবার ভোগটা এখান থেকে তোলার পালা। তো আমি আবার কিন্তু বাবার কাছে চলে এসেছি, এসে দেখছি ঠিক যেইভাবে প্রদীপটা জ্বলছিল একইভাবে প্রদীপটা কিন্তু এখনও জ্বলছে। এখন কিন্তু রাত প্রায় বারোটা বেজে গেছে, এখনও সেই সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালিয়েছি, তখন থেকে এখনও একইভাবে প্রদীপটা জ্বলছে। এদিকে আশা করছি বাবারও খাওয়া শেষ হয়ে গেছে। তো চারিদিক পুরো নিস্তব্ধ নিঝুম হয়ে গেছে, এতটাই রাত হয়ে গেছে, একদম ঝিঝি পোকার ডাকের আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তো বাবা এখানটা একা একা ছিল, তাই একটু বাবার কাছে আসলাম। কামনা একটাই, সবাই ভালো থাকুক, আর কোনো মর্মান্তিক দুর্ঘটনা না ঘটুক। বাবা তুমিও ভালো থেকো, আমাকেও ভালো রেখো, আর আমার বন্ধুদের ভালো রেখো। আজকের মতো এখানেই শেষ, টাটা।